হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদের ভোজন অফিসিয়াল। আশা করি আপনারা ভালো আছেন। শীতকালের একটি সবজি হলো বাঁধাকপি। এখন বাজারে প্রচুর পরিমাণে বাঁধাকপি। বাঁধাকপির একটি নিরামিষ রেসিপি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। খুব অল্প উপকরণ দিয়ে রান্নাটা আমি করেছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের। আমার চ্যানেলটিকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অল অবশ্যই আপনারা প্রেস করবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। এই রান্নাটা করার জন্য আমি একটা ছোট বাঁধাকপি নিয়ে নিয়েছি, 600 গ্রাম ওজন। সেটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, তারপরে এটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। একটা বড় সাইজের আলু আমি এইভাবে কেটে নিয়েছি, তারপরে জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখেছি। কিছু মটরশুঁটি, একটা ছোট সাইজের টমেটো আর একটা কাঁচা লঙ্কা। রান্নাটা সর্ষের তেলে হবে। আমি এখানে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। 1/2 চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম, 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 1টা ছোট এলাচ, 1টা দারচিনি আর 2টো লবঙ্গ দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এখন আমার লো আছে, 20 সেকেন্ড মতো নাড়াচাড়া করে এই ফোড়নটা আমি একটু রেডি করে নিচ্ছি। এবার আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, টমেটোর টুকরোটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন আমি হাই করে দিয়েছি। এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। লবণ দিচ্ছি 7 মতো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম এখন আমার মিডিয়াম আছে। মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা চিরাটা দিয়ে দিলাম। এক কাপ জল দিয়ে দিচ্ছি। এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিট এটা রান্না করছি। ঢাকাটা খুলে দিচ্ছি। 1 চা চামচ গরম মশলা পাউডার দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম। এইভাবে আরো 3 মিনিট মিডিয়াম ফ্লেমে এটা আমি রান্না করছি। এক চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। দুই টেবিল চামচ
ধনে পাতা কুচো করে রেখেছি, দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এইভাবে 5 মিনিট রেখে দিলাম স্ট্যান্ডিং পজিশনে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা? রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করবেন, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে আজ এই পর্যন্ত, আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।